বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বাংলাদেশকে চালায় নিঃসন্দেহে প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন সরকার, কিন্তু এর বাইরেও নানা রকমের বিতর্ক আছে। বাংলাদেশ কি রাজনীতিবিদরা চালান না প্রশাসনের কর্মকর্তারা চালান? কিছুদিন আগে আমরা জাতীয় সংসদে এই বিতর্ক তুলেছি, বিশেষ করে কোভিড সমস্যা সমাধানের জন্যে বা ত্রাণ কার্য পরিচালনা দেখভালের জন্যে প্রতিটি জেলায় সচিবদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয় নিয়ে সংসদে বেশ কয়েকজন সিনিয়র সংসদ সদস্য সরকারি দলের এবং সংসদের বিরোধী দলের নেতারা কথা বলেছেন যে অনেক ক্ষেত্রেই আমরারা এখন আর রাজনীতিবিদদের সংসদ সদস্যদের গুরুত্ব দেন না, পাত্তা দেন না। এই বিতর্ক আমরা দেখবার পরে এবং এর আগেও এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে, অনেক আলোচনা হয়েছে। আলোচনা করতে করতেই আমরা দেখলাম বরিশালের সদর উপজেলার ইউনোর কার্যালয় এবং বাড়িতে হামলা করলেন কারা? রাজনীতিবিদরা। রাজনীতিবিদদের অভিযোগ ইউনোর বিরুদ্ধে, ইউনোর অভিযোগ রাজনীতিবিদ বা মেয়রের বিরুদ্ধে, সেই বিতর্ক আমরা দেখলাম এবং সেটি নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দেখলাম। যদিও পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন এই বিবৃতির ব্যাপারে প্রশাসনের অনেকেই অসন্তুষ্ট বা একমত নন, সেটি আমরা দেখলাম। এবং আবার বাংলাদেশে এই দুর্দিনে আরও অনেক রকমের নাটক আমরা দেখতে পাই। আমরা দেখতে পেলাম এটা একজন সচিবের মা করোনায় আক্রান্ত, তিনি হসপিটালাইজড, নিঃসন্দেহে মায়ের জন্য সন্তানের দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সন্তান চাইবে এবং চাওয়াটাই স্বাভাবিক তার মাকে সুস্থ করে তুলতে সবাই মিলে এবং যেভাবে পারুক মা সুস্থ হয়ে উঠুক। মায়ের বয়স 95, তাতেও কিছু যায় আসে না, সেটি চাওয়াই স্বাভাবিক। আমি হলো আমার মায়ের ক্ষেত্রে চাইতাম, কিন্তু রাষ্ট্রের যারা কর্মচারী কর্মকর্তা 24 জন, যাদের রাষ্ট্রীয় যে দায়িত্ব সে দায়িত্বের প্রতি সেটি পড়ে না, সেই 24 জন সেই সচিবের মাকে দেখভালের জন্য নিয়োজিত ছিলেন। তারা হসপিটালে তার শুশ্রূষার জন্যে ডিউটি করেছেন পালাক্রমে। এটি কোন ধরনের আইনে বা আর ওই সচিবের মায়ের বাইরে দেশের আরও যে লক্ষ লক্ষ মা আছেন তাদের দেখার দায়িত্ব কার, কে দেখবে, সেই সব প্রশ্ন তোলা যায়। অর্থাৎ বাংলাদেশে কে বড় হয়ে উঠছে, রাজনীতিবিদ বড় না প্রশাসনের কর্মকর্তারা বড়, সেটি নিয়ে একটা বিতর্ক আছে। তবে গণতান্ত্রিক দেশে, দেশটা যদি গণতান্ত্রিক হয়, সেখানে রাজনীতিবিদরাই প্রাধান্য করবেন, নেতৃত্ব দেবেন, নীতি নির্ধারণ করবেন, প্রশাসনে যারা থাকবেন অন্যরা সেটি বাস্তবায়নে লিপ্ত হবেন। বাংলাদেশে উন্নয়ন হচ্ছে, মেগা মেগা উন্নয়ন হচ্ছে, মেগা মেগা প্রকল্প হচ্ছে। কেউ কেউ অবশ্য নিন্দুকরা বলে থাকেন যে মেগা 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 প্রকল্প মানেই মেগা দুর্নীতি, কিন্তু আলোচনার বা বিতর্কের বিষয় যেটি, অনেকেই বলে থাকেন যে উন্নয়ন বনাম গণতন্ত্র, উন্নয়ন আগে পরে গণতন্ত্র দেখা যাবে, আগে উন্নয়ন হচ্ছে মানুষ ভালো থাকুক দেখা যাবে। অনেকে বলছেন উন্নয়ন হচ্ছে মানুষ ভালো আছে কিনা সেটি নিয়ে বিবেচনা করতে হবে। এবং বিশ্লেষকরা, অর্থনীতিবিদ বা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেন উন্নয়ন এবং অর্থনীতি, উন্নয়ন এবং গণতন্ত্র সমান্তরাল গতিতে চলতে হবে। গণতন্ত্র না থাকলে উন্নয়ন টেকসই হয় না, আর শুধুমাত্র গণতন্ত্র দিয়ে চলে না, যদি উন্নয়ন না হয় তাতেও মানুষের সন্তুষ্টি অর্জন করা যায় না, কাজে এটিকে সমান্তরাল গতিতে চলতে হবে। এইসব বিষয়, এইসব বিতর্ক নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য ঢাকার নিজ বাসভবন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি শুরুতেই যেটি বলছিলাম যে সংসদে কয়েকজন সংসদ সদস্য খুবই সোচ্চার ছিলেন এই যে আমলাদের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি বা রাজনীতিবিদরা এখন সেই অর্থে মর্যাদা পাচ্ছেন না, তাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে না। যদিও অনেকেই বলে থাকেন যে এই মর্যাদা না পাওয়ার পেছনে বড় একটা কারণ হচ্ছে বিগত দুটো নির্বাচন, বিশেষ করে একটি নির্বাচনের কথা অনেকেই বলে থাকেন, সেটি তারা নিন্দুক হতে পারেন বা সমালোচনার জন্য সমালোচনা করে থাকে তারা বলে থাকেন, কিন্তু সেটিকে অনেকে কারণ হিসেবে বলে থাকেন। যে কথা বলছিলাম যে এই সংসদে এইসব বিষয়ে যারা সোচ্চার ছিলেন তাদের অন্যতম মিস্টার কাজী ফিরোজ রশিদ, জাতীয় সংসদ সদস্য ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন। কাজী ফিরোজ রশিদ জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার কাজী ফিরোজ রশিদ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, যে বিতর্ক মিস্টার তোফায়েল আহমেদ আপনি আপনারা তুলেছিলেন সংসদে আলোচনায় খুব ছেড়েছিলেন, সেই বিতর্কের পরে আমরা দেখলাম যে রাজনীতিবিদরা অনেক ক্ষেত্রে তাদের সম্মানটা ধরে রাখতে পারেন না। আমরা যদি বরিশাল সদর উপজেলার উদাহরণটা টানি, আবার আমরা যদি প্রশাসনের কথা টানি, এবং নিশ্চয়ই আপনার কথা হয়তো শক্তিশালী প্রমাণ করবে এই যে একজন সচিবের মা অসুস্থ, যদিও কারো মা অসুস্থ সেই বিষয় নিয়ে কথা বলতে আমার নিজেরই খারাপ লাগছে, কিন্তু এই যে 24 জন প্রশাসনের কর্মকর্তা কর্মচারী তারা যে ডিউটি করলেন তার মায়ের সেবা শুশ্রূষার জন্য, এটি কোন নিয়মকানুনের মধ্যে
কোন রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে সেটিও আমরা একটু বুঝতে চাই, এবং এক্ষেত্রে আসলে রাজনীতিবিদরা জাতীয় সংসদ কী করছে সেটিও আমাদের একটু বোঝা দরকার নাগরিক হিসেবে। মেসা কাজী ফিরোজ রশিদ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে যারা টেলিভিশনের সামনে বসা আছেন এবং আমার সাথে যিনি আলোচনা অংশগ্রহণ করবেন, আমার খুব প্রিয় ব্যক্তি আতাউর রহমান ডালি ভাই, এবং দেশে বিদেশে যারা টেলিভিশনের সামনে বসা আছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে গণতন্ত্রের সঙ্গে নিয়ে কথা বলা খুব কঠিন, কারণ গণতন্ত্রের অনেক রূপ, বহু রূপ, এবং গণতন্ত্রের এত ডালপালা, হাত এত লম্বা যে যেখানে ইচ্ছা গণতান্ত্রিক অধিকার খাটাইতেই পারে, এবং সেটা আমরা দেখেছি সকল বেলায় দেখছি। এখানে যে যেখানে আছে সেইখানে সে রাজা মহারাজা, কার কিছু করার নেই। আমাদের কোথা দিয়ে শুরু করবো কোথায় শেষ করবো আমি বুঝতে পারি না। জিল ভাই, আপনি কোনটা বেশি জোর দিচ্ছেন? আমি না, আমি গণতন্ত্র উন্নয়নের প্রসঙ্গটাতে পরে আসি। আমি এই যে আমলাতন্ত্র বনাম রাজনৈতিক বাংলাদেশে এখন যে বিতর্ক, যেটি আপনারা শুরু করে এলেন সংসদে, সেই চিত্রটা বুঝতে চাই। সেই কথার সূত্র ধরে আমি এই যে একজন সচিবের পেছনে যে আমাদের হাতে আসলে কিছুই নেই, আপনাদের মানে রাজনীতিকদের হাতে, রাজনীতিবিদদের হাতে। আমাদের একটা সংবিধানের তিনটি অঙ্গ দেখেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ থাকে, একটা হলো আইনসভা, বিচার বিভাগ, প্রশাসনিক বিভাগ, কেমন? এই তিনটে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সবার সাথে সবার সুসম্পর্ক থাকবে এবং সবাই সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে কি যে আমরা তো কেউ বিচ্ছিন্ন না, কেউ তো কেউ বিচ্ছিন্ন না, কিন্তু কেউ যদি মনে করে থাকে যে যদি বিচার বিভাগ মনে করে বা প্রশাসনিক বিভাগই ধরেন, এরা যদি মনে করে থাকে যে যদি আইনসভা না থাকে তাতে কি আসা যায়, দেশ তো চলবে। এখন আমি বলতে তাদের সাথে যদি বলি যে হ্যাঁ দেশ কিভাবে চলবে, এ কেন আপনারা দেখেন নাই 1958 সালে মার্শাল্লাহ দিয়া দেশ চলছে, সংবিধানে স্থগিত করা হয়েছিল, তখন কি আইনসভা ছিল? জিয়র অমর সাহেবের সময় ছিল, এসে সাহেবের সময় ছিল, 111 সময় ছিল? ছিল না। দেশ কি একটু খারাপ চলছে, আমরা ভালো চলেছি না, সেই কথা কোনো জবাব নেই। অর্থাৎ বুঝতে হবে যে আমাদের ছাড়াও তারা চালাইতে পারে, কিন্তু তাদের ছাড়া আমরা চলতে পারবো না এক পাও, এটা প্রমাণ হয়ে গেছে বারবার। এই কথা কই আমাদের লজ্জা দিতে লাভ নেই, এটা হচ্ছে গণিতের কথা। আজকে প্রশাসনিক ব্যবস্থা যদি বন্ধ হয়ে যায় কেউ চলবে না। দেন এই বরিশালের ঘটনা বলি, আমাদের টোটাল উপজেলা আছে 492টি, এটা একটা উপজেলা, একটা গোলমাল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে মামলা হইলো, পৌর মেয়র যিনি আছেন তার বিরুদ্ধে মামলা হইলো, কাউন্সিলের বিরুদ্ধে মামলা হইলো, শতাধিক ব্যক্তি 22 জন গ্রেপ্তার হইলো, বেল ক্যান্সেল করলো, সবই হইলো। মানুষ প্রধানমন্ত্রী নিজে বললেন যে কঠোরহস্তে দমন করা হবে, আমরা নিজেও নিন্দে করলাম যে না, কিছুতেই একজন সরকারি কর্মকর্তার বাসভবনে রাত্রেবেলা এইভাবে হাঙ্গামা করা, কোনো দুষ্কৃতিকে এটা ঢোকা, এটা সম্পূর্ণ অন্যায়, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক ইত্যাদি, সবই ঠিক ছিল। হঠাৎ করে একটা এক সচিব মহোদয়, উনি প্রশাসন বিভাগের এই যে ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের প্রধান উনি, উনি একটা বিবৃতি দিলেন, সেখানে যে সমস্ত শব্দ ব্যবহার করছে বারবার, উনি দুইবার তিনবার ব্যবহার করেছে, রাজনৈতিক দুর্বৃত্ত। তারপরে দেখেন এখানে কিন্তু এটা উনি উচ্চ নাও করতে পারত, এটা রাজনৈতিক, যে কোনোটা রাজনৈতিক দলের অপোজিশনের কথা, এটা এই ধরনের কথা বিএনপি জামাত বললে মানায়, কিন্তু যখন সচিবরা তাদের অ্যাসোসিয়েশন থেকে তারা যখন বলে দেয় যে এরা রাজনৈতিক দুর্বৃত্ত, তাদের কঠোর হস্তে দমন করা হবে আইনের মাধ্যমে, তাহলে আপনি তো নিজে হাতে আইন তুলে নিলেন, আপনি কঠোর হস্তে দমন করবেন? যেহেতু আইন আপনার হাতে, পুলিশ আপনার কাছে, আপনি 10 প্লাটুন বিজিবি চেয়ে বসলেন, সবই করলেন, মেয়রের বাসায় ঘেরাও দিয়ে রাখলেন, মেয়রের কর্মচারীরা আবার কাজ করলো না, বরিশাল 3 দিন কোনো ময়লা আবর্জনা কেউ পরিষ্কার করলো না,
এই অবস্থার মধ্যে জনগণ পড়ে গেল, তাহলে কি হলো? দেখা গেল ক্ষমতা কার বেশি, তারা যদি বারবার এই ক্ষমতার দাপট দেখে তো লাভ নেই, ক্ষমতা তাদেরই, কারণ তারা ভালো ছাত্র ছিল দেখে তারা ধরেন কেউ সিএসপি হয়ে গেছে, প্রথম আইসিএস তো তারপর সিএসপি এখন বিসিএস, ক্যাডারে চাকরি করে ভালো ভালো চাকরি তারা আছেন। আমরা যারা একদমই বোকাসোকা লোক, ছাত্র ভালো ছিলাম না, আর বোকা না হলে মুখ সিদ্ধ যাবো কেন, কেউ বুলি খাইতে যায় নাকি, কত লোক মারা গেছে না আমার সাথে, এই যুদ্ধ টুদ্ধ করে এটি করে এসে এখন আমরা বোকা হয়ে গেছি। ভালো ছাত্র দেশ চালাচ্ছে, তারা চালাবে, আমরা তাদের পিছু পিছু থাকবো। গণতন্ত্রের কথা যখন আপনি বলেন না আমার খুব খারাপ লাগে। গণতন্ত্র নষ্ট কবে কবে হইলো? আমরা তো সরে চাচ্ছিলাম, দেশ চালাইছি, একটা আর্মি শাসন দিয়ে তারপরে আমরা একটা নির্বাচন করছি, আপনারা বলেন সেই নির্বাচন খারাপ ছিল, গুন্ডা গুন্ডা দিয়ে আমরা ভোট কেটে নিছি নিছি আমরা আমরা চালাইতে যে যা যা করা সবই করছি, আমরা কিচ্ছু সেই করি না, 10টা গুন্ডা 20টা গুন্ডা দিতে ভোট কাটছি। তারপর তো 90 সালে গণতন্ত্র শুরু হলো যাত্রা। এই গণতন্ত্রটা নষ্ট করতে শাহাবুদ্দিনের মতন একটা লোককে এনে, যিনি প্রধান বিচারপতি ছিলেন, তাকে এনে আপনি বসাইলেন এখানে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করে, অর্থাৎ প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়া, উনি এটা নির্বাচন করে আর বাড়ি চলে যাবেন। উনি আমাদের মধ্যে মামলা মকদ্দমা করিয়া জাতীয় পার্টিকে ঘরে ঢুকাই দিয়া সমস্ত মামলা উনি নিয়ে তারপর বলল কি যে আমি এটা ইলেকশন দেবো। তো ইলেকশন আমরা পার্টিসিপেট করলাম, 38টা আসন পেলাম, বহু আসনে আমাদের হারাই দেওয়া হইলো। তারপরে যে ইলেকশন হয়ে গেল উনি কাকে যে আমি এখন আবার সুপ্রিম কোর্টে ফিরে যাবো, কেন? কারণ আমার ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে কথা হচ্ছিল, তিরিদলীয় ঐক্যজোটের সাথে কথা হচ্ছিল, আর তিরিদলীয় ঐক্যজোট কেনা রাশেদ খান মেনন ইনু সাহেব এরা ঘটকালি করছে না, আমি এখানে এসে নির্বাচন কইরা আপনাদের ক্ষমতা দিয়া এরশাদদের জেলে দিয়া ফিরোজ রশিদদের জেলে দিয়া জাতীয় পার্টিদের জেলের মধ্যে ঢুকে দিয়া আপনাদের বসাই দিয়ে ক্ষমতায় আমি আবার চিফ জাস্টিস হয়ে জেল দেবো, এবং এই মামলা যাই আমি তাদেরকে আবার ট্রায়াল করে জেল দিয়ে দেবো। এই তো গণতন্ত্র, আপনাদের দেখছি না গণতন্ত্র? সেদিনকে সবকে বসাইলে গণতন্ত্রের মধ্যে গণতন্ত্রের কফিনে শেষ করে একটা ঢুকে দিয়ে, আমরা গণতন্ত্রের আলোচনা একটু পরে করতে চাইছিলাম, ওই সুপ্রিম কোর্টে ফিরে না যেত তাহলে গণতন্ত্রের দেশে ধ্বংস হতো না। এটাকে এই যে রাজনীতিবিদার আমলাদের মধ্যে যে বিতর্ক বা কে বেশি ক্ষমতাবান এখন বাংলাদেশে, ওই শাহাবুদ্দিন আমলা ছিল, শাহাবুদ্দিন আমলা থেকে বিচার করতে মানে সেটারই প্রভাব এখন। আমি অন্যায় কিছু দেখি না, কারণ ওনার যে ক্ষমতা উনি তার বিন্দুমাত্র এখানে আপনারা দেখাইতে পারেন না, উনি ওনার অনেক কর্মচারী সচিব আন্ডারে কতগুলো বিভাগ থাকে আপনি জানেন না, কিন্তু এই কর্মচারীদেরকে ব্যক্তিগত কাজ করবার কথা কি না কারো, উনি যদি দিয়ে দেয় কারো কিছু করার নাই, কারণ উনি যেটা করবেন সেটি আইন, সচিব মহোদয় যেটা করবেন উনি বলছেন যে পর্যায় করবে, তোমরা ডিউটি করবো আমার মার ডিউটি সেবা করছে তাই, এটা রাষ্ট্রের কোনো অসুবিধা নাই, উনি সচিব, অসুবিধা হলো রাজনীতিবিদদের। আমাদের সম্মানটা হইলো কচু পাতার পানির উপরে যেমন টলটল করে শিশুবিন্দু, একটু বাতাস হইলে আমরা যে কোনো সময় পানিতে পড়ে যাই, আমাদের সম্মানটা হইলো, আমাদের সম্মান নাই রাজনীতিবিদদের, রাজনীতিকদের সম্মান কি? সেই জন্যই আমাদের সম্মান কত দেন, ওনাদের অভ্রন্ত ক্ষমতা, ওনারা যা করবেন, ওনাদের মিসিউজ অফ পাওয়ার কথা আসলে শুনছেন, যে ক্ষমতা ব্যবহার করে সচিবের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু প্রত্যেকটা রাজনীতির বিরুদ্ধে মামলা হয় মিসিউজ অফ পাওয়ার। ওখানে একজন মন্ত্রী আছেন, উনি সচিব সাহেব বলেন, ওরা বসে একটা আলাপ আলোচনা করেন, পরে প্রধানমন্ত্রী যেটা বলে দেন সেইটা হয়। এখানে তো রাজনীতিবিদদের করা কি আছে? হ্যাঁ, আপনি বলতে পারেন যে মন্ত্রী সাহেবরা, মন্ত্রী সাহেব আর এমপি সাহেবরা এক না, মন্ত্রী যখন হয়ে যায়
সেও ওই সচিবালয়ে যেয়ে বসে যায়, সেও তখন সচিবের একটি পার্ট হয়ে যায়, সে আর তখন আমাদের সাথে এমপি মানে থাকে না। মন্ত্রী হয়ে যায় সচিবের পার্ট, অংশ, হ্যাঁ অংশ হয়ে যায় সচিব তখন, মন্ত্রীর অংশ না আমরা এমন একটা সক্ষমতা হয়ে যায় সময় যে অধীন। এমপিতে কথা বলছে, পিছনে দুই দিনকে এমপি ছিল জি, এইটার মনে রাখে না, সেই জন্য আজকে এইগুলো হচ্ছে। আসছি আবার আপনার কাছে। আমি মেশাত রহমান ঢালী শুনছিলেন, এবং আমার আমি যে প্রশ্ন আসলে করতে চাই, যে কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই, আশা করি সেটি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকে আমি খুব লাকি, ফিরোজ ভাইয়ের মতো বিজ্ঞ লোক, বিজ্ঞ পার্লামেন্টের রাজনীতিবিদ এখানে আছেন, উনি অনেক কথাই বললেন। আসলে অতীতে না গেলে বর্তমানকে বোঝা বড় কঠিন, এবং ভবিষ্যৎ নির্দেশনা দেওয়াও কঠিন। আমরা এই রাষ্ট্রটি সৃষ্টি করেছিলাম অনেক ত্যাগ, তিতিক্ষা ও রক্তের বিনিময়ে। পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র ছিল না, বিধায় আমরা সেই রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি এবং একটি নতুন গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্র আমরা সৃষ্টি করি। কিন্তু সেই রাষ্ট্রের দেখেন প্রথম যে সংবিধান রচিত হয়েছিল, সেই সংবিধানে পাকিস্তানের যে 56 সালের বা 62 সালের যে সংবিধান, এর থেকে মৌলিক কোনো পার্থক্য ছিল না। একটি নতুন রাষ্ট্রের নতুন সংবিধান, নতুন চেতনা নিয়ে যে আমরা জন্ম হলাম, এমনকি বলা হয়ে থাকে সেই সংবিধানের মানে এটা ফটোকপি, এমনও বলা হয়ে থাকে। এবং বিজ্ঞ একজন আইনজীবী ডক্টর আলিমুর রাজি ডক্টর কামাল হোসেনকে চ্যালেঞ্জ দিয়ে, উনি একমাত্র বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন, কিন্তু আমরা বলি সংবিধান বিশেষজ্ঞ, কিন্তু ওনার লেখাপড়া কিন্তু ওই লাইনে না, ওনার ডিগ্রি সংবিধান বিশেষজ্ঞ না। সংবিধান বিশেষজ্ঞ ছিলেন ডক্টর আলিমুর রাজি, পিপলস লীগের, পিপলস লীগের। তো উনি বলছিলেন যে এই নতুন দেশে এই সংবিধানে সাপলাটা ছাড়া আর কোনো নতুন কিছু আমি পাইনি, এবং উনি ডক্টর কামাল হোসেনকে প্রকাশ্যে বলেছিলেন আমি আপনার সাথে এটা নিয়ে বাহাস করতে রাজি আছি। এবং ওই সংবিধানে ডক্টর কামাল হোসেন এখন কিন্তু উনি ওনার অত্যন্ত সম্মানীয় লোক, কিন্তু আমি বলবো জ্ঞান পাপি। হ্যাঁ, উনি এই সংবিধানে যে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা দিয়ে গেছেন, এক ব্যক্তির শাসন ওই সংবিধানে দিয়ে গেছেন, আবার উনি এই সংবিধান নিয়ে যখন কথা বলেন নিজের ত্রুটির কথা বলেন না। দেখেন যারা ক্ষমতায় আসলো 72 সালের পরে, একটা আমি বলবো একটা বিপ্লব, স্বাধীনতা না একটা বিপ্লব, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, মুক্তিযোদ্ধারা রয়েছে, এই বিপ্লবের পরে এইটা দেশটা যে গণতান্ত্রিক হওয়ার কথা ছিল, যারা ক্ষমতায় আসলেন তারা কিন্তু প্রথমেই এই গণতন্ত্রকে মানে অবমূল্যায়ন করলেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আসলেন। আপনি দেখেন 73 সালের যে নির্বাচন হলো, ফিরোজ ভাই নিশ্চয়ই খেয়াল আছে, সেই নির্বাচনে কিভাবে এই ক্ষমতাসীন দলরা বিরোধী দলকে নির্বাচন থেকে বিরত রাখলো, এবং দ্বিতীয় সংশোধনীর মাধ্যমে প্রথমেই মানুষের যে মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলো। কেন একটি নতুন রাষ্ট্রে এই যে আজকে আমলাদের উপরে রাজনীতিবিদদের নির্ভরশীলতাটা আসে কখন, যখন রাজনীতিবিদরা জনগণকে ভুলে যায়, জনগণকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এবং জনগণকে ক্ষমতায় যাওয়ার মাপকাঠি মনে করে না, জনগণকে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার যেদিন মনে করে না রাজনীতিবিদরা, সেদিনই সেই সমস্ত রাজনীতিবিদ রাজনৈতিক দলরাই এই আমলার উপরে নির্ভরশীল হয়। আজকের যেমন অতীতের অনেক সরকারগুলিও তাই, আজকের সরকার একদম সর্বশেষ সংস্করণ, কারণ এরা জনগণ উপরে বিশ্বাস করে না বলে আমলাতন্ত্রের উপরে নির্ভরশীল। তো যে কথাটি বলছিলাম, এরপরে আপনি আসেন যে 74 সালে যে একদলীয় শাসন, একদলীয় শাসনের কিন্তু 75-এ যে বাকশাল, একদলীয় শাসনের কিন্তু মূল কথা ছিল যে অ্যামেন্ডমেন্টের, মানে আপনি ইতিহাসে আছেন কিন্তু না, আমি বলতে চাই যে এর পরেও যে আমাদের এখানে সামরিক শাসন আসছে বারবার, এতে করে গণতন্ত্র
বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু এটা দুর্ভাগ্য, আমরা রাজনীতিবিদরা, এই রাজনীতিবিদরা আমরা সামরিক শাসকদের সাথে আমরা রাজনীতি করেছি, আমরা গণতন্ত্রের জন্য আবার লড়াইও করেছি, কিন্তু লড়াই করার পরেই পরক্ষণেই যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছি তখনই অতীতকে ভুলে গেছি। এটা প্রতিটা রাজনৈতিক দল, ইভেন কি আমার রাজনৈতিক দল বিএনপি অবস্থাও তাই। আমি বলবো না যে তারা দে ওয়ার ফেয়ার এনাফ। তো এখন আজকে দেখেন যে আমলাদের যে বিষয়টা, এটা শুধুমাত্র জনগণের রাজনীতি, এই যে রুলস অফ বিজনেস, কোনো আমলা জেলে যায় না, মন্ত্রী জেলে যায়, কারণ মন্ত্রী জনগণের প্রতিনিধি, ওনারা তো জনগণের প্রতিনিধি নয়, ওনারা হচ্ছেন জনগণের উপরে খবরদারি করেন। এই যে রুলস অফ ব্রিটিশ আমলের যে রুলস অফ বিজনেস মন্ত্রীদের, এটা এই পর্যন্ত কেউ হাত লাগাতে পারেনি, কোনো রাজনীতিবিদ হাত লাগাতে পারেনি। শুধু পারে তো নাই, নতুন নতুন তারা আইন করেছে, যেমন পারবে না কেন, ধরেন শেখ কাজী ফিরোজ রশিদ পার্লামেন্টে আছেন, তারা যদি ঐক্যবদ্ধভাবে বা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যদি আইন করেন কে বাধা দেবে? আমলারা কি বাধা দিতে পারে? বিভাজনের যে রাজনীতি, আমলারা কি বিরোধিতা করতে বাধা দিতে পারে? যে গণতন্ত্রের, আমি মিস্টার কাজী ফিরোজ রশিদের কাছে প্রশ্ন করতে চাই, মৌলিক জিনিস আজকে যেটা হলো যে সরকারি দল বিরোধী দল, যে এই যে ইনক্লুসিভনেস বা বিরোধী দলের প্রতি সরকারি দলের আস্থা, আবার সরকারি দলের প্রতি যে এই যে অনাস্থা, এই অনাস্থার কারণে আজকে রাজনীতিবিদরা আমরা ঐক্যবদ্ধ নই। ঐক্যবদ্ধ নই বলেই এই সুযোগ পায় মিলিটারি ডিক্টেটররা, এই সুযোগ পায় বেসামরিক আমলারা। আজকে রাষ্ট্র মূলত সামরিক এবং বেসামরিক আমলারাই চালাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শুধু শোকেস, একদিকে সামরিক আমলারা, আপনি ওই যে ডিজিটাল আইন, মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি শোকেস বলতে পারেন না, কারণ তিনি আমি বলবো এই কারণে, আমি বলতে বাধ্য হচ্ছি এই কারণে, তিনি চালাচ্ছেন এবং বলা তিনি যথেষ্ট পরিশ্রম করছেন, ওনাকে সামনে রেখে, ওনাকে সামনে রেখে দেখেন ওনার চারজন অ্যাডভাইজার, একজনও পলিটিশিয়ান না, যাদের সাথে উনি সবসময় আলোচনা করেন, তাদের একজনও বিজ্ঞ রাজনীতিবিদ নয়, পৃথিবীর দেশে দেশে আমরা দেখছি। কিন্তু এই এখানে দেখেন যে চারজন ওনার যে অ্যাডভাইজার, ফরেন, ইকোনমিক অ্যান্ড আদার অ্যাডভাইজার্স, এরা হয় আমলা না হয় ব্যবসায়ী, এই চারজন। তো এই যে এদের বুদ্ধিতেই চলে, তো ওনাকে সামনে রেখে এই আমলারা তাদের যেন সুযোগ সুবিধা, যত রকমের দুর্নীতি সব কিছু ওনাকে সামনে রেখে, যে হুকুম যা পড়ার মতো উনিও খুশি, এক ব্যক্তির শাসন উনি চায়, উনি চায় এক ব্যক্তির শাসন, যে আমি একা ক্ষমতাশালী, কারণ এখন ওই ওইখানে আগুন লাগছে, কয় মাননীয় প্রধানমন্ত্রী সব তদারক করছেন, ওইখানে ধান হয় নাই মাননীয় প্রধানমন্ত্রী, মানে এই যে উনি জনতার নেত্রী হিসেবে জনগণের খোঁজ খবর রাখবেন, জনগণের প্রতিটা বিষয় এবং সেই সক্ষমতা ওনার আছে, সেই আওয়ামী লীগের যোগ্যতা আছে, সেই পরিশ্রম উনি করেন, উনি আওয়ামী লীগের নেত্রী, আমি শ্রদ্ধার সাথে বলতে চাই, জনগণের নেত্রী উনি, আওয়ামী লীগের নেত্রী, জনগণকে উনি যে কয়টা নির্বাচন করেছেন জনগণকে পাশ কাটিয়ে গেছেন, এ কারণেই উনি এখনো আমলাদের উপরে নির্ভরশীল থাকবেনই। যেমন দেখেন আজকে দুর্ভাগ্য এই কোভিড সংক্রান্ত সমস্ত, আমি এর আগের টকশো তো বলেছিলাম যে সমস্ত আমলাদের দায়িত্ব দিছে, অর্থাৎ প্রধানমন্ত্রী নিজেও জানেন যে এই এই যারা ওনার যারা এমপি, এরা যে কেউ নির্বাচিত নয়, এরা জনগণের কাছে, এদের কোনো মুখ নাই, এটা উনি নিজেও জানেন। এখন তো এখানে যেমন আমার অনুষ্ঠানে এক দুই দিন আগে একজন বলছিলেন যে রাজনীতিবিদদের দায়িত্ব দিলে কি হয়, যে গণটিকার সময় গণটিকার দায়িত্ব দেওয়া হলো, রাজনৈতিক নেতা কর্মীরা এগুলো দেখাশোনা করতে গেলেন, তখন কি হয়েছে, জোর করে মানে লাইন ভেঙে নিজেদের পছন্দ মতো লোকজনকে? আমার কথা হলো যে পিপলের ভিতরে যে যদি তারা সত্যিকারের জনপ্রতিনিধি হয়, তাহলে যে পিপলের ভিতরে যে প্রচারটা কোভিড সম্পর্কে ভয় ভীতি, এবং কোভিড সম্পর্কে অনেকেই অনেক কিছু জানে না, গ্রামের মানুষ ভয় পায় যে টিকা নিতে যাবো কিনা, বলা থাকে যে সজনপ্রীতি দুর্নীতি এগুলো রাজনীতিবিদরা আসেই থাকে, কিন্তু এই আমলারা দুর্নীতির ঊর্ধ্বে, পৃথিবীর ইতিহাস তা বলে না, এই আমলারাই ওই সচিবের ওই যে ২৪ জনের, এটাই তো স্বাভাবিক, কারণ এই অধস্তন যে আমলারা,
ওরা জেনে গেছে যে ক্ষমতার উৎস কোথায়, যে ক্ষমতার উৎস হচ্ছে আমলা। ওই এখানে যদি এমপির মা হইতো তো জীবনও যাইতো না, যদি এমপির মা অসুস্থ থাকতো মন্ত্রীর মা হলে যেতেন, তাও যেত না। সচিব সাহেব একদিন গিয়ে বাইরের থেকে সালাম দিয়ে চলে আসতেন, কারণ মন্ত্রী মন্ত্রীর সাইনে কিছু হয় না, মন্ত্রীকে তদবির করতে হয় সচিবের কাছে। শুধু দুর্ভাগ্য যে মাঝে মধ্যে স্যার বলে না, স্যারটাই খালি বলে না, আর সচিব সাহেব স্যার বলে ঠিকই, কিন্তু ওনার উপরে খবরদারি সচিব সাহেবই করে। আর সচিব সাহেব জানে, সচিব সাহেব জানে যে এই সমস্ত মন্ত্রী আমি কেয়ার না করলে, আমি প্রধানমন্ত্রীকে কেয়ার করব, আমি এই মন্ত্রীকে কেন কেয়ার করবো, যেহেতু এক ব্যক্তির শাসন। সো মন্ত্রীর কোনো এখানে ওই আমি একটু যাব, ঠিক আছে, যে বড় ভাইয়ের কাছে যাই। আপনার কথাগুলো ভাল লাগলো, তবে এইটা কিন্তু আমরা যখন এরশাদ সাহেবের মন্ত্রিসভায় ছিলাম তখন কিন্তু সচিবরা আমাদের অনেক বলে কয়ে আসতো, আমরা তাদের সাথে বসে গল্প করতাম, আড্ডা মারতাম, কিভাবে কাজ করতে আমরা জানতাম। আমরা সব সিএসপি অফিসার ছিল তখন, অনেক জাদ্রেল অফিসার ছিলেন তারা, সব জাদ্রেল অফিসার ছিল, আসাদুল্লাহ রেজা ছিল আমার, মনুজ্জামান সাহেব ছিল আমার, হাসান আহমদ সাহেব ছিলেন, মফজুল গরিব সাহেব ছিলেন, আমাদের মজিবুল হক সাহেব ছিলেন, তো এরকম আমি বহু নাম করতে পারি। তো এরা ছিলেন, তাদের সাথে আমরা কাজ করেছি, সাইদুজ্জামান সাহেব ছিলেন। তো এখন আমরা, তারা কিন্তু প্রতি মুহূর্তে বলতো স্যার এটা করতে হবে, কারণ আমরা রাজনৈতিক সিদ্ধান্ত দেবো, তারা এটা বাস্তবায়ন করবে। আমরা একটা ফাইল একবার ফ্রন্ট দিছিল, ফ্রন্ট দিলে আমি মেশাসে বললাম স্যার আপনি বললেন অ্যাকাউন্টিংলি আমি ফাইলটা, উনি যেভাবে সচিব সব দিছিল আমি সেভাবে না করে ফ্রন্ট দিয়ে দিছি, উনি ফ্রন্ট দিছে একমত নেই, কাগজ কি ঠিক আছে ওকে বন্দি করে দিচ্ছি। তা উনি সচিব সব বাসায় গেল, উনি আর নেই, পরের দিন সকালবেলা ওনাকে আরেক জায়গায় দিয়ে দিছে। তা আমরা চালাইছি আমাদের সব কিছু দিয়ে। এখন একটি কথা আপনাদের বলি, যে আপনারা গণতন্ত্রে এত গণতন্ত্র বানাইছেন, এটা আপনাদের দোষ, কিছু মনে করেন না। আপনাদের সময় আপনারা প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানাইলেন কারে, হারিস চৌধুরী স্যার, উপদেষ্টা না রাজনৈতিক সচিব, পলিটিক্যাল সচিব, মানে রাজনীতি বুঝাবে উনি, হারিস চৌধুরী স্যার। জি, আবুর সাহেবকে বানাইলেন আপনি স্বরাষ্ট্র মন্ত্রী, থাকে কি দেশে, আনলেন একটা মানলেন একুশে গ্রেড বোমা, একটা দেশ দলকে একদম রাজনীতি থেকে নিশ্চিত করে দিবেন, এটি কোনো পলিটিক্স হয় নাকি? এই সমস্ত বুদ্ধি কে দিছিল, এই বুদ্ধিটা কে কাকে দিল? কোন পলিটিক্যাল লোক, সুস্থ মস্তিষ্কের লোক এই ধরনের বুদ্ধি দিতে পারে? ফিরোজ ভাই এখানে একটু আপনারা ইন্টারাপ্ট করি, বিএনপি, ফিরোজ ভাই বিএনপির সব মন্ত্রীরা জেলে গেছে আবার বেরিয়ে আসছে, ওই একজন স্বরাষ্ট্রমন্ত্রী আজও বেরোতে পারেনি। না ওই তো এখন এই সমস্ত একজনের জন্য তো সে ধ্বংস হয়ে যায় দেশ, আগুন লাগিয়ে দিতে একজনের বেশি লাগে না। তাই দেখেন আলতাফ হোসেন চৌধুরী সাহেবের বাদ দিয়া ওর মধ্যে একটা লাভাগ্রা অশিক্ষিত এই সমস্ত লোকটা ইন্ডিয়া মন্ত্রী বানাইয়া এই সমস্ত যে আপনারা করছেন তারই ফল কিন্তু এখন ভোগ করতে হচ্ছে জনগণকে, করে তো লাভ নাই। একটা বড় রাজনৈতিক দল আপনারা, আপনাদের আজকে এই হবে কেন, দুরবস্থা কেন হবে? একটি কারণ, কারণ তারা আপনাদের বিশ্বাস করে না, আওয়ামী লীগ বিশ্বাস করতে পারে না, কারণ তারা মনে করে যে বিএনপি আমাদের চিরশত্রু হয়ে গেছে। তা আপনারা তো কাছে আসতে পারবে না, যার জন্য এই সুযোগটা সবাই পেয়ে যাচ্ছে, না যে এইটা সুযোগ পেত না, এই তো মূল দায়িত্ব আপনাদের। আমাদের বুদ্ধি তো এই দেশের সমস্ত লোক এক হয়ে গেছিলেন, এমন কোনো দল ছিল না, পার্টি ছিল না, ব্যক্তি ছিল না যারা আমাদের বুদ্ধি যায় নাই। তারপরে আমরা ক্ষমতাচ্যুত হলাম, ক্ষমতা ছেড়ে দেওয়ার পর কিন্তু আমরা ইলেকশন করছি বারবার, এবং ইলেকশনে এখন আমরা আসি। অতএব আমাদের বুদ্ধিশুদ্ধি কম হইলেও কিভাবে রাজনীতিতে আপনাদের গণতন্ত্রের সাথে টিকে থাকতে হয় সেটা আমরা বুঝি। বুদ্ধির দৌড়ে আপনারা পিছিয়ে নেই, বুদ্ধির দৌড়ে আপনারা বলেন অনেক এগিয়ে। আপনারা কেন ভুল করলেন এখানে? আমাদের দুঃখটা ওইটাই যে আপনারা যে কোথায় আছেন এটা আমি বুঝি না। ওনারা ভুল না করলে তো ওনারাই বিরোধী দলে থাকেন, আপনারা থাকেন না তো নির্বাচনে। আপনারা এই যে নির্বাচনে আসলি যে অর্থ আদায় করা কেন্দ্রের কাছ থেকে, প্রত্যেকটা নেতার টাকা নিয়ে তিনজন চারজনকে প্রার্থী
সব দলের বেলায় প্রযোজ্য বোধ হয়, সব দলে নাই এত, আপনাদের দলে যত দেখছি আমি, শুধু আমাদেরকে আপনার দলের সচিবের বাসায় মহাসচিবের বাসায় টাকা পাওয়া গেছে, আবার যায় সেগুলো নিয়েও যাওয়া হয়, কিন্তু আমরা একজনের একজনই দিই, আমরা আপনার তদানীন্ত মহাসচিবের বাসায় 55 লাখ টাকা উদ্ধার হয়েছে, আপনারাও আপনারাও এর বাইরে না, আপনাদের জানা থাকলে দিয়ে দেবেন পত্রিকায়, আমাদের শুধু যত দোষ নন্দ ঘোষের উপরে দিয়েন না, না না আমরা আপনাদের দোষ দেবো কেন, সারা দেশের দোষ তো আমাদের দিছিলেন, দেওয়ার পরে আলটিমেটলি দেখলাম যে গণতন্ত্র আপনি এগিয়ে দিতে পারেন নাই, এরশাদ সাহেবের স্মরণের উপরে কতটুকু এগিয়ে গেছেন গণতন্ত্রে, কত দূর এগিয়ে গেছে আজকে দেখেন না ফলটা, গণতন্ত্রের মজা পাচ্ছেন না, বেশি এগোতে পারেন নাই। আমি শুধু বলতে চাইছি যে দেশে এখন একটি চলছে সংক্রামক ব্যাধি সারা বিশ্বব্যাপী, করোনা আক্রান্ত হয়ে সারা বিশ্ব রাজনীতি বলেন অর্থনীতি বলেন সব কিছু এক লন্ডভন্ড অবস্থা চলে গেছে, ঠিক এর মধ্যে আমাদের দেশে গত 2 বছর প্রায় কিন্তু রাজনীতি নেই, আমরা সব ঘরে বসে আছি, সামান্যতম যতটুকু সুযোগ পাই জনসেবা করা সেটুকু করতেছি, আপনি যেটা বলছেন জিল্লু ভাইয়ের সাথে একমত যে আজকে রাজনীতিবিদদের হাতে যদি বলতো যে আপনারা এই সমস্ত করেন তো সমস্ত পলিটিক্যাল লোকদের আমরা সুযোগটা দিতাম, স্বজন প্রীতি করতাম, দোষটা সরকারের ঘাড়ে পড়তো, যে প্রধানমন্ত্রী অত্যন্ত বুদ্ধিমত্তার সবচেয়ে বেশি বিচারগুলো তো পরিচয় দিছে, কারণ এটা কেন হয়েছে শুনেন, 88 সালে ভয়াবহ বন্যা আমি গেলাম ফাইল নিয়ে, সমস্ত এমপি আমার কাছে আসলো যে ভাই এত বড় বন্যা এখন আমাকে গম দেবেন চাল দেবেন টিন দেবেন, এক একজনের 500 টন গম, 200 টন এই 500 বান্ডেল টিন, এই সমস্ত 1000 বান্ডেল টিন, 200 টন গম আইলো, তা আমি বললাম যে এটা সুযোগ তো এমপিদের সময়কে দিতে হয়, বন্যার পানি ঢুকতেছে, স্যারের কাছে গেলাম উনি বললো কি যে তুমি বসো তুমি লাঞ্চ করছো, আমি স্যার করে আসছি, তুমি পাশের রুমে বসো আমি আসতেছি, কি আনছো আমি দেখাইলাম এটা খুব ভালো জিনিস করছো, আমি আর্মিকে সব দায়িত্ব দিয়ে দিলাম তোমার লিস্ট রাখো সব আর্মি দেবে ঘরে ঘরে গিয়ে দিয়ে দেবে, কেউ কোনো জায়গা অসুবিধা হবে না, তো তুমি কোনো চিন্তা করো না, তুমি তোমার কাজ হবে খালি তুমি তাদের সহযোগিতা করো, তোমাকে একটা হেলিকপ্টার দেবো, তুমি হেলিকপ্টারে তোমার সচিবকে নিয়ে এইগুলো করবা, অথবা অ্যাম্বাসেডারকে প্রত্যেক দিন নিয়ে যাবা, এক একজন অ্যাম্বাসেডারকে নিয়ে লো ফ্লাই করে বাংলাদেশের অবস্থা দেখাবা, আর যেখানে একটু ভালো মাটি পাবা ওখানে নামাবা, জনগণের সাথে তুমি রিলিফে অংশগ্রহণ করবা, তখন অস্ট্রেলিয়ান একজন আমাদের এখানে হাই কমিশনার ছিল মহিলা তো মোটা ছিলেন, উনাকে উঠলাম প্লেনে, উনি তো সারা প্লেন দেখলেন না কানলেন, চোখ দিয়ে পানি পড়তেছে, কয়েক যে আমি ও মাই গড আমি এটা চিন্তা করতে পারি না যে এভাবে মানুষ কষ্ট, তুমি ওকে ব্যাক করো আমি যাই এই মেসেজ দেবো, একদিন পর আমাকে জানালো যে অস্ট্রেলিয়ান সবচেয়ে বড় জাহাজ আসতেছে তোমাদের জন্য গম নিয়া, এরপর আবার দিলেন যে শীত সে শীত নিয়ে আসতেছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা জেলার দায়িত্ব মন্ত্রীদের উপর ছিল, কিন্তু আমরা শুধু দায়িত্ব পালন করেছি কি আমাদের হাতে কিচ্ছু ছিল না, কোনো পলিটিক্যাল লোক না, সমস্ত আর্মি অপারেশন করছে ডিসিশন দিয়ে করেছি, এবার মাননীয় প্রধানমন্ত্রী তাই করেছেন, উনি দায়িত্ব দিয়েছেন জেলার এসে একটা সচিবদের কাছে ডিভিশনের দায়িত্ব, সচিবরা ডিসিশনের মাধ্যমে সব করতেছেন যাতে পলিটিক্যাল লোকদের ঘাড়ে কেউ না বলতে পারে যে টাকা দিচ্ছিল 10,000 আমি পাই নাই, এটা একদমই বলার স্কোপ নাই, কারণ আমি সবাইকে 500 কোটি টাকা দিব ওখানে যেয়ে বলবে যে আমি 1 পয়সা পাই নাই, এগুলোকে কোনো অভাব নেই, সেই কারণে এবার রাজনীতিবিদদের ঘাড়ে কোনো কলঙ্ক ছাপ লাগে নাই, আপনার দলের লোকরা আছে সংসদে, আমরা কাউকে এটা আমরা চাই না, আমরা চাই না যে রিলিফটা যে আমাদের অংশগ্রহণ করুক, আমরা চাবো যে আমরা সম্মানটা চাই, সেটা হচ্ছে কি যখন আইন শৃঙ্খলা মিটিং হবে জেলায় তখন যদি একজন মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত থাকেন উনি প্রিজাইড করবেন, এমপি সাহেব থাকবে, ডিসি সাহেব থাকবে, এসপি সাহেব থাকবে, প্রশাসন থাকবে, কোনো অসুবিধা নাই, কিন্তু সেইখানে যদি ডিসি প্রিজাইড করে আর ওই জেলার মন্ত্রী যদি পাশে বসা থাকে আর এমপি সাহেবরা যদি থার্ড লাইনে বসা থাকে তাহলে একটু জনগণ বাইরেলি বোঝে যে না আমাদের এমপির থেকে ডিসির এটা পজিশনটা ভালো,
ওই এমপির পিসিআর জনগণ থাকতে চায় না, সেই ক্ষেত্রে আমাদের কথা। আপনারা এখন আমরা দেখতেছি, আমি টক শোতে দেখি প্রায় বিএনপি নেতারা বরিশালে ঘটনা নিয়ে খুব আমলাদের পক্ষে কথা বলে, মনে করছে যে আওয়ামী লীগের সাথে লাগছে, আমরা তো আমলাদের কাছে কাছে গেলে সুবিধা হবে। আরে গুতা যখন খাবেন তখন বুঝতে পারবেন, আপনাদের প্রতি যাবে আমাদের প্রতি যাবে না। এই যে এই এই যে তামাশা করতেছেন, এগুলো থামান, একদিকে রাজনীতি করেন, হ্যাঁ না? আমরা রাজনীতিবিদ যারা, আমাদের কপালের সামনে আরো বহু দুর্গতি আছে আপনি মনে করেন? অবশ্যই, কারণ আমরা তো এই দুর্গতির মানে জনগণের কাছে এক কথা বলেছি, করেছি আরেকটা। আবার আওয়ামী লীগ এক সময় জনতার মঞ্চ করে সেখানে সব আমলাদের আইনা এক জায়গায় আমলাদেরকে যে রাজনীতিবিদ বানাইছিল, এখন সেই আমলারা ক্ষমতার শেয়ার তো চাবেই। আপনাকে ক্ষমতায় আনার জন্য যদি আমলারা কোনো ভূমিকা রেখে থাকে, তা আমলারা তো সেই সুবিধা নেবেই। আর আমরা যারা রাজনীতিবিদ, আমরা তো ধরেন এখন প্রতিটা দলের আপনি দেখেন 60-70% ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা পার্লামেন্টে তো এখনও 60-70% আছে, আর প্রতিটা দলও ধীরে ধীরে সমস্ত ব্যবসায়ীরা ওই দলের নেতৃত্ব কব্জা করছে, এবং এর মধ্য দিয়ে ভবিষ্যতে যারা সত্যিকারের রাজনীতিবিদ তারা এই সমাজ থেকে হারিয়ে যাবে। এবং রাজনীতি এখন ইট হ্যাজ বিকাম এ ভেরি ভেরি প্রফিটেবল বিজনেস। আগে ছিল এটা সমাজ সেবা, রাষ্ট্র সেবা, জনগণের সেবা, এখন একটা ছেলে মনে করে যে আমি লেখাপড়া করার চেয়ে রাজনীতিবিদ, মানে বর্তমানের যে রাজনীতিবিদ হইতে পারলেই তো সুবিধা, ক্ষমতাসীন দলের সাথে থাকলে কোটি কোটি টাকা কামানো যায়, এখানে নীতি আদর্শের কোনো বালাই নেই, যার কারণে এখন আর সেই ছাত্রদের বা যে নতুন কোনো কেউ বেরিয়ে আসছে না, তোফায়েল আহমদের মতো নেতা, রাশেদ খান মননের মতো, ফিরোজ রশিদের মতো নেতা এখন আর বেরোচ্ছে না, এবং বের হওয়া এই প্রক্রিয়ায় আর সম্ভব না। সেই জন্যই বলছি সামনে আওয়ামী লীগ হোক বিএনপি হোক, তাদের কপালে এমন দুর্গতি আছে, সেই দুর্গতির থেকে বাঁচার জন্য আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এখনই সর্বদলীয় মিটিং ডেকে রাজনীতিবিদদের শক্তিশালী করুন। উনিও বাঁচতে পারবেন না, আমরা বিরোধী দলও বাঁচতে পারবো না। এটা আমি কথা বলি মাঝখানে সাহায্য করি, আমরা সাহায্য করি। আরে আপনি বড় ভাই, আপনি সবকিছু করতে পারেন, বলেন। আপনাকে সাহায্য করি আমি, যে আপনি বড় ভাই, মানে আপনি যে কথা বলছেন আপনার সাথে একমত, যে আমরা খুব ভাগ্যবান একটা জায়গা যে আমাদের বঙ্গবন্ধুর কন্যা দেশ চালাচ্ছেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করছেন, এটা অস্বীকার কিছু নাই, তার ডাকি গোটা বাঙালি জাতি একত্রিত হয়ে মুক্তিযুদ্ধ করেছে, তার পেছনে স্বাধীন করেছে, হ্যাঁ, গোটা জাতিকে এক করছিল বঙ্গবন্ধু। এখন আমরা দলকে এক করে রাখতে পারি না, সংসারকে এক রাখতে পারি না, এবং তার কন্যা দেশ দেশ চালাচ্ছে, এটা আমাদের একটা সৌভাগ্যের কথা। কিন্তু আপনি যে কথা বলছেন আপনার তো একমত, যে আগে আমরা যারা ছাত্রতা ছিলাম আমাদের কাছে কেউ মেয়ে দিতে চাইতো না, বিয়ে দিতে চাইতো না, কি করে, আরে কি রাজনীতি ফাজনীতি করে, এগুলো জেলে যাবে, এই যাবে, আমার মেয়েদের খাওয়াবে কিনা, জেলে গেলে কে খাবে, না খাই থাকবে পুলিশে ঘুরে, তারপর আইবি রিপোর্ট খারাপ, আমাকে তো চাকরি হবে না, চাকরি আগে পুলিশ ভেরিফিকেশন লাগতো, সেরকম যে এই লোকটা রাজনীতি করে। আর জেলে গেলে তো কথাই নেই, আমাদের মতন জেল কাটা কয় দিই আমরা, অত আমাদের কোনদিন কোনো ই হবে না, এই জন্য আমরা কেউ কিছু মনে করি না, পাগড়ি মাথায় দিয়ে বিয়ে করতে পারি নেই, আমাদের কপালে তাই জোটে নাই। আমাদের বিয়া কিন্তু হয় নাই, কেন আইবি রিপোর্ট খারাপ কেউ মেয়ে দেবে না, এখন কি হয় যে আচ্ছা ছেলে কি করে, কাকে যে ছেলে ঘটক, কাকে যে ছেলে তো রাজনীতি করে, কে মাশাআল্লাহ রাজনীতি করে, আরে ভাই কোন দল করে, বর্তমান দল, এই যে শাসক দল অর্থাৎ যারা ক্ষমতা আছে তাদের, সুবহানাল্লাহ, এর চেয়ে আলহামদুলিল্লাহ সবাই বলেন, এর চেয়ে ভালো খবর হইতে না,
ছেলে রাজনীতি করে তাও সরকারি দল করে, এই সবাই আগে খেজুর খেয়ে নেন, মনোযোগ দেন আজকেই হবে সবকিছু, এই ছেলে ছাড়া যায় না। তখন ঘটক কয় কি শুনেন, আরো কথা আছে, এই ফটো দেখেন, এই ছেলের সাথে কয়জন মন্ত্রীর ফটো, এই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে, আর দেখানো থাকবে না, শুনেন ছেলে যেদিনকে আসবে বরযাত্রী, তার সাথে 100 মোটরসাইকেল থাকবে, 20-50টা গাড়ি থাকবে, আর কি চান আবার ছেলে হেলিকপ্টারও আসতে পারে, তারপরে এত ক্ষমতা মানে এই জামাই, আমরা তো আল্লাহর কাছে এই চাচ্ছিলাম, অর্থাৎ দিন কত পাল্টেই গেছে। সেদিন আমাদের যারা মেয়ে দিতে চাইতো না, আজকে তারা রাজনীতিবিদ খোঁজে, ছাত্রনেতা খোঁজে, ছাত্রনেতা পাইলেই মেয়ে একটা দিবে ধৈর্য, কারণ এর থেকে ঢালিবের কথা আসি যে রাজনীতি থেকে প্রফিটেবল বিজনেস, বিনা পুঁজিতে ব্যবসা আর কিছু নাই। তাহলে কি মানে ব্যাপারটা কি এরকম যে রাজনীতিবিদরাই যে ব্যবসায়ী হয়ে যাওয়ার বা ব্যবসা বাণিজ্যের দিকে অর্থের দিকে তারা ঝুঁকে পড়ার কারণেই আমলারা ওই জায়গাটা পূরণ করে দিচ্ছেন? না না, রাজনীতিবিদদের চোখে নাই, রাজনীতিবিদদের কখনো এটার মধ্যে ঢুকতে পারে নাই, ঢুকছে তো সুবিধাবাদীরা, এসেই কাগজে মালা গলা দিয়ে রাজনীতি কইরা, তারা একটা ব্যাংক নিয়ে যায়, একটা আপনাদের টেলিভিশন নিয়ে যায়, ইন্স্যুরেন্স কোম্পানি যায়, একদিনে তারা যায়, তা 3 নম্বরটা কবে রাজনীতি ইটা করছে কবে, তারপরে রাজনীতি কতদিন করছে, প্রথম পলিটিক্স করতে হলে দেখতে হবে তার ক্রেডেনশিয়ালটা নেন, কবে কোথায় রাজনীতি শুরু করছে, তার জীবনের ইটা কি প্রতিদানটা কি, যতক্ষণ জাতিকে কি উনি কি দিচ্ছেন, একটা স্বাধীনতা যুদ্ধ তো গেছে সেখানে নয় পাল্লিনি রেখেছে দিতে। আমি বলছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বরাবর কথা বলেন, উনি তো যশোর কলেজে পড়তেন, দুপো গেলেই তো উনি একটা মুক্তি দৈতি পারতেন, তা না করে উনি বঙ্গবন্ধু নিয়ে রিসার্চ করতেছেন, হ্যাঁ স্বাধীন দেশে, তা তো পাকিস্তানি যুদ্ধ নেই, কামান বন্দুক নেই, দেখেন না আফগানরা যুদ্ধ করছে কিভাবে, একটা কামানে গোলা আওয়াজ শুনছেন, জীবনে থাকে কিছু, তা এখন রাজনীতিবিদদের কপালে দুঃখ আছে উনি বলছেন, আমি ওর সাথে একমত, দুঃখ আমাদের কপালেই হবে, আমরাদেরকেও পাবেন না, আর এই যে বসন্তের কুকিল যারা উড়ে এসে জুড়ে বইছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করে তারা বিদেশের টাকা পাচার করিয়া সমস্ত কানাডা আমেরিকা দুবাই বাড়ি করছে, তাদের আপনি পাবেন না, ও বিএনপি পাবেন না, বিএনপি তো নাই, কেউ আছে যারা টাকা করছে তার কেউ আপনার সাথে নাই, আমি নাম বলতে পারি যারা কানাডায় বাড়ি করছে, আপনাদের দল করিয়া স্টক এক্সচেঞ্জে ঢুকিয়া চিটাগং স্টক এক্সচেঞ্জ খাইয়া তারা চলে গেছে এখান থেকে, খালি এসে তারেক জিয়ার কথা কিন্তু তারেকের সাথে এই মাত্র আলাপ হলো, ও পাঠিয়ে দিয়েছে আমি ফারুককে এখানে আসতে দেওয়া যাবে না, আমি তারেককে বলে আসছি, ভালো কথা, এই তারা এখান থেকে খাইয়ে নিয়ে চলে গেছে টাকা নিয়ে, সবখানিক টাকা দুই ভাইতে নিয়ে স্টক এক্সচেঞ্জ থেকে তারা চলে গেছে, এখন কেননা থাকে, আর বিএনপি সকাল বিকেল গালাগালি করে, তারেক জিয়া দেশে ডুবেছে, খালেদা জিয়া একটা অথর্ব লেডি, এই বিএনপির মধ্যে ই হয় না, ওইখান থেকে আবার আমরা পোস্ট পাঠায়, আমরা তোমরা কত পারো, তোমরা খাইয়ে গেলো বিএনপিরে, এখন যে কানাডা উঠে যে আঙুলি গেছে না, তো এই হলো আমাদের দেশের অবস্থা, এই সমস্ত হোটেল সাহারার মতন, যখন যারা আসবে পতাকা উঠিয়ে দেবেন, আমলারা তো তারা চাকরি করে সরকারি চাকরি, তারা তো কোনো ইসে দলের চাকরি করে না, আজকে আঙুলি গেলে কালকে আরেক দল আসবে, তাদের কাছে এইটাই থাকবে, এই সিট আপ থাকবে, দেখেন একজন ডিসি উনি জনগণের সেবক, জনগণের পয়সায় চলে, কিন্তু তার কক্ষে লেখা থাকে জেলা প্রশাসক, হাউ কাম, এখনো পর্যন্ত এটা আমরা চেঞ্জ করতে পারিনি, 50 বছর স্বাধীন হয়েছে, জেলার আবার প্রশাসক কি, মানে উনি তাইলে জেলার সর্বময় কর্মকর্তা। ইন্ডিয়ান সিনেমা দেখি, সিনেমায় গেলে পুলিশের কাছে বড়বাবু আছেন নাকি, মানে সানার ওসি সাহেব হইল বড়বাবু। এই যে জিনিসগুলো, এগুলো আমরা রাজনীতিবিদরা আমরা নিজেরাই অনেকেই যারা সত্যিকার রাজনীতি ছিল আমাদের ভিতরে অনেকেই হারিয়ে গেছে এই গড্ডালিকা প্রবাহে, অনেকেই রাজনীতি কাম ব্যবসায়ী হয়ে গেছে, অনেকে ব্যবসায়ী কাম রাজনীতিবিদ হয়েছে, আবার অনেকে রাজনীতিবিদ টার্ন বিজনেসম্যান হয়ে গেছে, এখন বেশিরভাগই তাই। তো সেই তোড়ে আমরা খুব কঠিন অবস্থায় আছি, আমরা
মানে আমাদেরকে রাজনীতি ছাড়তে হবে না, এরাই আমাদেরকে রাজনীতি ছাড়িয়ে দিবে। না আমাদের ছাড়তে হবে না, আমাদেরকে এরা, কারণ আমরা রাজনীতি হ্যাজ বিকাম টু কস্টলি নাওয়েডেজ, এবং এরা এটা খুব পরিকল্পিতভাবেই এই ব্যবসায়ীরা রাজনীতি রাজনীতিটাকে কস্টলি করেছে, যারে যাতে সৎ রাজনীতিবিদরা এই রাজনীতিটা আর করতে না পারে, এটা সুপরিকল্পিতভাবে হয়েছে। এবং এর সাথে আমরা যারা গণতান্ত্রিক রাজনীতির কথা বলি তারাও সৌভাগ্য আর দুর্ভাগ্যভাবে তারাও এর সাথে যুক্ত হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে, আজকে 50 বছর পরে প্রাত্যিকই আমরা যে কারণে স্বাধীনতা হয়েছিলাম, যে জাস্টিস, সাম্য, মানবিক মর্যাদা, এই যে জিনিসগুলো আমাদের দেখা ছিল, এর একটাও আজকে সমাজে নাই। আমরা 50 বছর পরে এই স্বাধীনতার ঘোষণার একটা জিনিস আজকে সমাজে নাই। কেউ যদি দেখাইতে পারে তা আমি হাতে চুরি পরে চলে যাব এই দেশ থেকে, যে সমাজে সাম্য আছে, একে জাস্টিস আছে, মানুষের মানবিক মর্যাদা আছে, কোনোটাই আজ নাই। তাহলে 50 বছর কেন স্বাধীনতার যুদ্ধ করলাম, কেন 30 লক্ষ লোক শহীদ হলো, এই প্রশ্ন কি রাজনীতিবিদরা করতে পারে না? কেউ করে না, কিন্তু সবাই এই স্বাধীনতার সুযোগে ঢেকুর তুলে, স্বাধীনতার ঢেকুর তুলে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে ওইটাকে ব্যবহার করে। কিন্তু এটার সত্যিকারের যে দিকটা জনগণ আজও স্বাধীনতার সুফল পায়নি, আমরা সত্যিকার গণতন্ত্রের কোনো সুফল এই পর্যন্ত পাইনি, কেউ কোনো রাজনীতিবিদ আমরা দিতে পারিনি, আমরা ব্যর্থ। সে কারণে বলি আমাদের সামনে অনেক দুর্গতি আছে। আমি একটা কথা বলি লাস্টে, যে ভিয়েনাতে একসময় নাজি বিরোধী শক্তি এমনভাবে নাজিদেরকে মারপিট দেশ থেকে বের করে দিবে, এই সময় ভিয়েনা তখন ছিল মেয়র সিস্টেম, মেয়রের ইলেকশন হলো। তো মেয়রের ইলেকশন হওয়ার পরে দেখা গেল নাজি বিরোধীরা যে জঙ্গি গোষ্ঠী, যে মৌলবাদী গোষ্ঠী, মানে হেট্রয়েড নিয়ে, নাজি হেট্রয়েড নিয়ে যারা আছে, বিপুল ভোটে তারা জয়লাভ করলো। কিন্তু রাজা, সেদিনের রাজা এদের ওথ দিতে অস্বীকার করলো। এই পপুলার ভোটে তারা নির্বাচিত হয়েছে, কিন্তু রাজা কিন্তু তাদের ওথ দেন নাই। তখন ওই দেশের একজন বুদ্ধিজীবী একটা ওই বারে এই বসে এই নিউজটা শোনে, তখন সে বলছিল সেলিব্রেটিং লিবার্টি এগেনস্ট ডেমোক্রেসি। তা আমি জানি না আমরা কবে উইল সেলিব্রেট লিবার্টি এগেনস্ট দিস সর্ট অফ ডেমোক্রেসি। দেখেন, আমি মনে করি যে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। মানুষ কি চায়? মানুষ চায় যে আমি ভালো থাকবো। সবাই তো বিদেশে যাওয়ার সুযোগ পাবে না, যারা দেশে থাকবে তারা ভালো থাকতে চায়। তারা চায় যে আমাদের রাস্তাঘাটে উন্নয়ন হোক, আমার গ্রামে উন্নয়ন হোক, আমার ব্যক্তিগতভাবে আমি কিছু করে খাই। আমাদের মানুষের কাছে এখন যথেষ্ট আমাদের খাদ্যে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি, মৎস্যে আমরা, এবং 16-17 কোটি মানুষ, আমাদের মৎস্যের কোনো অভাব নেই, মাছের অভাব নেই, তরিতরকারির অভাব নেই। গ্রামের মানুষ কিন্তু এতটা বোঝে না, কিন্তু তারা রাজনীতি বোঝে, রাজনীতি সচেতন অনেক, এবং তাদের এই মুহূর্তে কাজ কাম কম, ফসল ঘরে তুলে তারা শুধু টেলিভিশন শুনে, আর গ্রামগঞ্জে ঘরে রাজনীতি করে বেড়ায়। এবং টেলিভিশন যতই আপনি করোনা বলেন, আজকে একটা ইলেকশন দেন, দেখেন যে গ্রামের মানুষ কীভাবে ঐক্যবদ্ধ হয়ে যায়। তাই সেখানে আমরা বলতে পারি না যে আমরা যে দেশ এগিয়ে যায় নাই, প্রচুর এগিয়ে গেছে কিন্তু পিছিয়ে রয়েছে। আমরা জনগণের মনের কি ইচ্ছা সেটা আমরা বুঝি না। আমরা সেটা যদি বুঝতাম তাহলে আমরা এত পিছিয়ে থাকতাম। আরেকটি কথা, গণতন্ত্র রক্ষা করার দায়িত্ব কিন্তু শুধু সরকারের নয়, আমরা যারা বিরোধী দল করি আমাদের কিন্তু বিরাট দায়িত্ব আছে গণতন্ত্র রক্ষা করার। সেই দায়িত্বটা আমরা পালন করতে ব্যর্থ হয়েছি বারবার, যার জন্য আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এটা আমি বিস্তারিত বলবো না, ঢালি ভাই ভালো করে বুঝতে পারতেছেন। গভীরভাবে আপনাদেরও চিন্তা করতে হবে যে আমরা সবাই দায়ী এই জন্য, নাহলে আজকে এইভাবে হইতো না। আপনি প্রথম বলছেন ডক্টর কামাল হোসেন যেদিন এই যে আমাদের সংবিধান বানিয়েছিল, তাহলে এক ব্যক্তির হাতে কেন এত ক্ষমতা দিলেন?
সেটা তো সংবিধানের প্রথম গ্রন্থ রয়ে গেছে, উনি বিশেষজ্ঞ হয়ে গেছিলেন। তা এইগুলো তখন বোঝেন নাই, নিজের স্বার্থ যখন করা হয় তখন ভাল লাগে, কিন্তু এইটা যখন নিজের স্বার্থের বাইরে যায় তখনই আমার কাছে খারাপ লাগে যে এটা কি হলো। এই জন্য আমরা সবাই দায়ী, কেউ ভয়ে কাউকে দায়ী করে লাভ নাই। আসেন আমরা মিলেমিশে দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। এখন যে আমাদের কোনো প্রতিপক্ষ নাই, আমরা কাউকেই প্রতিপক্ষ মনে করি না। আমরা মনে করি যে যার যার সীমানা আলাদা, যার যার কর্মক্ষেত্র আলাদা এবং যার যার পরিধি আলাদা, যার যার পরিধির মধ্যে সীমানার মধ্যে থেকে তার তার কাজ করে গেলেই এটা দেশের অবস্থা ভালো হবে। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ মিশরা কাজী ফিরোজ রশিদ এবং মিশরা আতাউর রহমান ঢালি। দর্শক, আমরা দুজন রাজনীতিবিদের অভিমান ভরা কণ্ঠ শুনলাম, খুব দুঃখ কষ্ট যন্ত্রণার কথা শুনলাম, এবং ওনারাই দুজনেই একমত যে রাজনীতিবিদদের সামনে আরও দুর্গতি আছে এবং দেশ এগিয়েছে সে কথা বলছেন বলছেন, কিন্তু একই সঙ্গে বলছেন যে রাজনীতিবিদরা অনেক পিছিয়ে আছে দেশের তুলনায়। এখন রাজনীতিবিদদের সঙ্গে জনগণের একটা বড় দূরত্ব তৈরি হয়েছে, জনগণের পালস এখন আর রাজনীতিবিদরা বুঝতে পারেন না। কেন পারেন না, সেটির একটা বড় কারণ হচ্ছে যে সব কিছু মিলেমিশে এখানে একাকার। একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যে রাষ্ট্রের তিনটি অঙ্গ সমান্তরাল গতিতে চলবে, একে অপরের সহায়ক হবে কিন্তু একে অপরের উপরে কর্তৃত্ব করতে পারবে না, সেই জায়গা থেকে বাংলাদেশ অনেকখানি সরে গেছে এবং যেটি আসলে গণতান্ত্রিক সমাজে থাওয়া উচিত সেই জায়গায় বাংলাদেশ নেই। যে কারণেই মিশা কাজী ফিরোজ রশিদের মতো রাজনীতিককে, মিশা তোফা আলমেদের মতো রাজনীতিকে সংসদে হাহাকার তুলতে হয় যে রাজনীতিবিদদের আমলারা সম্মান করে না। কিন্তু এর দায় অবশ্যই রাজনীতিবিদদেরই নিতে হবে, কারণ রাজনীতিবিদরাই গণতন্ত্রের প্রধান নিয়ামক শক্তি। তারা যদি জনগণ নিয়ামক শক্তি এবং তাদের নেতৃত্ব দেওয়ার কথা রাজনীতিবিদদের কাছে, রাজনীতিবিদরাই দেশটাকে কতটা গণতান্ত্রিক চান করতে চান, কতটা গণতন্ত্রকে শক্তিশালী করতে চান, গণতন্ত্রের ভিত হিসেবে কাজ করে যে প্রতিষ্ঠানগুলোকে কতটা শক্তিশালী করতে চান এবং স্বাধীনভাবে চলতে দিতে চান, তার উপরে নির্ভর করবে আসলে গণতন্ত্রের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ এবং রাজনীতিবিদদের ভবিষ্যৎ। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।